নমস্কার যাকে নিয়ে আজ এই অনুষ্ঠানে কথা বলবো তিনি কোনো বিশেষণে ধার ধারেন না নির্দিষ্ট সময়widetilde তাকে আমরা লাইভে পাই প্রত্যেকদিন কিন্তু আজ এক বিশেষ দিন উদযাপনের দিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা জায়গাতে তার স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে আজ কয়েকজন স্টুডেন্টকে আমরা আজ আমাদের স্টুডিওতে পেয়েছি তো আজ আমরা স্টুডেন্টদের সাথে আলাপ করে নি তো আমি ময়ূর ঘোষ আমি কর্ণগর হুগলি জেলা থেকে এসেছি আমি 2022 মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছি এখন আমি একাদশ শ্রেণীতে পড়ি আচ্ছা তুমি বলো দীপানিতা নমস্কার আমার নাম দীপানিতা মিত্র আমি মেদিনীপুর থেকে এসেছি আমি অলিগঞ্জ শ্রী রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পড়ি আমি 2023 মাধ্যমিক দিয়েছি নমস্কার আমি কঙ্কনা জোয়ারদার আমি 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কার্মেল হাই স্কুল থেকে আমি মুকুন্দপুর কলকাতা থেকে আসছি নমস্কার নমস্কার আমি শ্রীমন্ত পাত্র আমি হুগলি খানাকুল থেকে এসেছি বর্তমানে আমি যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে এমফিল করছি আচ্ছা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার যে সফলতা বলা বাহুল্য তার স্টুডেন্টদের যে সফলতা তার আমাদেরকে সবাইকে সমৃদ্ধ করেছে তিনি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের শ্রদ্ধা এবং আমাদের সকলের স্যার গুরু তিনি আর কেউ নন স্যার সুমন্তজি চৌধুরী তো স্যারের প্রথমেই আমি তোমাদের তোমরা সবাই এসেছো স্যারের স্টুডেন্টরা তোমরা তোমাদের সাথে আলাপ পর্ব শেষ হলো এবারে আমরা জানতে চাই যে স্যারের স্টুডেন্ট হতে গেলে কি কি নিয়মাবলী প্রয়োজন আছে স্যারের স্টুডেন্ট হতে গেলে বিশেষ কয়েকটা নিয়ম স্যারের কাছে যখন আমরা প্রথম যাই স্যার তখনই বলে দেন যে প্রথম নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার মানে ছটার আগে উঠে ছটার আগে পড়তে বসতে হবে তুমি যদি একটা ছাত্র বা ছাত্রী হও তাহলে মানে ছটার আগে ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে আর রাত্রিবেলা একটার আগে বা একটার পরে স্যারকে মানে একটার আগে শুলে হবে না একটার পরে স্যারকে গুড নাইট লিখে শুতে হবে আর সকালবেলা উঠে আবার পরের দিন ছটার আগে স্যারকে গুড মর্নিং লিখতে হবে শুনে যে স্যার সমস্ত স্টুডেন্টদেরকে ফলো করেন কথাটা কতখানি যথাযথতা আছে দীপানিতা তুমি বলো একদম স্যার সবসময় সবাইকে মানে তার স্টুডেন্টদেরকে সবসময় মনিটর করেন তারা কখন কি করছেন বা তাদের কীভাবে কীরকম গাইডেন্স নিতে হবে কখন কি রুলস ফলো করতে হবে স্যার সবসময় সেগুলো বলে দেন আচ্ছা আচ্ছা শ্রীমন্ত তুমি তোমার সাথে স্যারের সাক্ষাৎ আগের যে জীবন এবং স্যারের সাথে সাক্ষাৎ পরের যে জীবন তার মধ্যে কতখানি পরিবর্তন তুমি লক্ষ্য করো অবশ্যই এটা অ্যাকচুয়ালি কয়েকটা কথার মাধ্যমে বলে বোঝানো যাবে না আমি স্যারের মানে আগে যখন ছিলাম যে স্যারের মানে কাছে আসি না তখন আমার মধ্যে প্রচুর ডিপ্রেশন ছিল আমি কি করব কোথায় যাব সেটা আমি মানে বুঝতে পারতাম না এমনকি আমার ফ্যামিলির লোকেরা পারিবারিক লোকেরা ওরাও চিন্তায় থাকতো যে কি করবে পড়াশোনায় কোন দিকে যাব কি করব আদৌ আমার কি পড়াশোনা হবে কি হবে না সেটা নিয়ে চিন্তায় থাকতাম হঠাৎ একদিন আমি ইউটিউব চ্যানেল ফলো করি ইউটিউব চ্যানেলে স্যারের একটা প্রোগ্রাম দেখলাম তারপর স্যারের কাছে গেলাম স্যার আমাকে প্রথমেই প্রেডিকশান করলেন প্রেডিকশান বলে দিলেন যে তোমার অবশ্যই গোল্ডেন টাইম আছে আসবে তুমি বুঝতেই পারছো না সেই জন্য স্যারের কাছে গেলাম এবং স্যার বলে দিলেন যে তোমার রেমিডিয়াল অ্যাপ মানে প্রসেস অ্যাপ্লাই করতে হবে তো তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম স্যার শুধু বললেন যে রেমিডিয়াল অ্যাপ্লাই মানে প্রসেস অ্যাপ্লাই করে যে বসে থাকতে হবে তা নয় তোমাকে এই যে রেমিডিয়াল প্রসেস আছে এটাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর ফাইট লড়াই সংঘর্ষ এগুলো করে যেতে হবে তোমার ফর অ্যাচিভ সাকসেসের জন্য তো আমি সেই রকম করেই যাচ্ছি তো আশা করি এখন মোটামুটি ভালোই আছি পরবর্তীকালেও ভালো থাকবো এখন খুবই ভালো আছি স্যারের সাথে দেখা হয়েছে নিশ্চয়ই ভালো থাকবে আর এত তুমি নিজে এত উচ্চ শিক্ষা শিক্ষিত পড়াশোনা করছো তার মধ্যে তুমি স্যার পথপ্রদর্শক পেয়ে গেছো আমাদের স্যারকে নিশ্চয়ই তুমি এরপরে তোমার জীবনটা আরো ভালো হতে চলেছে অবশ্যই হ্যাঁ আচ্ছা কঙ্কনা তোমাকে একটা কোয়েশ্চেন করি স্যার শোনা যায় যে স্যারের সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্যার একটা পানিশমেন্ট হিসেবে একটা ওই টাকা ছেড়ার একটা বিষয় আছে সেটা যদি একটুখানি আমাদের খোলাখুলি ভাবে মানে আলোচনা করো বিস্তারিত বলো ব্যাপারটা হ্যাঁ তো এই পানিশমেন্টের ব্যাপারটা হচ্ছে স্যার আমার ওনার সব ছাত্রছাত্রীদের বলেছেন যে কেউ যদি সকাল ছটার আগে মানে সকাল ছটার পরে যদি ঘুম থেকে ওঠে তাহলে 100 টাকার নোট ছিঁড়ে তার ভিডিও করে স্যারকে পাঠাতে হবে তো এটাই হচ্ছে সেই পানিশমেন্টটা আচ্ছা আচ্ছা ময়ূক আর দীপানিতা তোমরা এবার মাধ্যমিক দিচ্ছ তো মাধ্যমিক দিয়েছো এবারে আচ্ছা স্যারের টোটাল 26 জন স্টুডেন্ট এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার পরীক্ষা দিয়েছেন
তো সেখানে হাই স্কোর উঠেছে 94.3%। তুমি কিংবা দীপার নিতা, ময়ূর কিংবা দীপার নিতা, তোমরা কেউই সেই স্কোরটা অ্যাচিভ করতে পারোনি, তো সেইখানটাতে কোনো রকম কোনো আফসোস কিংবা কোনো রকম তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে ইচ্ছে করে? একদম আফসোস তো আছেই, স্যারের কাছে আগে আগে থেকে এলে হয়তো আরও ভালো হতো, তারপরে নিজের চেষ্টা তো একটা ব্যাপার আছেই, তো এখন যখন হয়নি তো স্যারের সংস্পর্শে আসার পর আরও বেটার করার চেষ্টা করছি, নিজের 100 ভাগ দেওয়ারই চেষ্টা করছি। তোমার কত শতাংশ এসেছে? আমার 85%। আমি তো বলবো করেন, কারণ স্যার বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাইরেও চলে যায় অনেক সময়, তো তখন হয়তো স্যার হোয়াটসঅ্যাপ ফলো করতে পারেন না। এবার আমি প্রথমেই বললাম যে স্যারের একটা বেসিক রুলস আছে যে স্যারকে সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং আর রাতের বেলা গুড নাইট লিখতে হবে, তো সেটা হয়তো স্যার যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যান তখন হয়তো রোজ দেখতে পারেন না, কিন্তু স্যারের যখন সেই কাজ হয়ে যায়, যখন স্যার আবার ফ্রি হয়, তখন স্যার প্রত্যেক দিন সেই গুড মর্নিং আর গুড নাইট লিখেছে কিনা সেটা স্যার চেক করেন, আর যদি কোনো দিন বাদ চলে যায় তাহলে স্যার সেটার পানিশমেন্টও দেন। আচ্ছা কঙ্কনা, তোমার কাছে চলে এসেছি, তুমি এবার উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো? আমি এবার পেয়েছি 90.6%। আচ্ছা, তো এবার স্যারের যিনি মানে উচ্চ মাধ্যমিকে যিনি হায়েস্ট পেয়েছেন উনি পেয়েছেন 97%। তোমার ক্ষেত্রে এই একই প্রশ্ন প্রযোজ্য যে তুমিও কি তোমার কোনো আফসোস কিংবা তুমিও কি কোনো প্রতিজ্ঞাবদ্ধ হতে চাও? হ্যাঁ অবশ্যই হতে চাই, এইটা একটা বেঞ্চমার্ক তো ক্রিয়েট করেছে, তাই জন্য এটা আরও মোটিভেট করেছে আমাকে যে আমি আরও ভবিষ্যতে আরও চেষ্টা করি, আরও কঠোর পরিশ্রম করি যাতে আমি একদম নিজের 100%টা দিতে পারি। স্যারের গাইডেন্স তো আছে, তো আমি অনেকটা শিওর যে স্যারের গাইডেন্স আর নিজের পরিশ্রমের মাধ্যমে আমি নিশ্চয়ই সেটা করতে পারবো। পরবর্তী জীবনে আমার লক্ষ্য আছে যে শিক্ষিত মানুষকে একজন আদর্শ টিচার হওয়া। খুব ভালো, আর স্যারকে পথপ্রদর্শক পেয়েছো, স্যার নিশ্চয়ই হ্যাঁ তোমাকে আরো ভালো করে গাইড করবে। অবশ্যই। আচ্ছা এবারে তোমাদেরকে ময়ূরকে আমি জিজ্ঞেস করি যে তোমার হবি কি? আমার হবি বলতে আমি পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা তো একটা আছেই, আর তার পাশাপাশি আমি বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করি, আর আর যদি কখনো সময় পাই তাহলে গল্পের বই। দীপানিতা তোমার কি হবি? আমার বেসিক্যালি ড্রয়িং করতে খুব ভালো লাগে, আর সময় পেলে আমিও গল্পের বই পড়ি আর গান শুনতে পছন্দ করি। কঙ্কনা তোমার কি হবি বলো? আমি গান করি, গান শুনতেও খুবই ভালো লাগে, আর সিনেমা দেখতেও আমি খুব পছন্দ করি। আচ্ছা শ্রীমন্ত, তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো নিশ্চয়ই, এত দূর পড়াশোনা করছো, এত উচ্চ শিক্ষাতে পড়ছো, তারপরেও কি গান শুনতে ভালো লাগে বা অন্য বই পড়তে ভালো লাগে বলে পছন্দ করো? হ্যাঁ অবশ্যই গান তো শুনি, গান শুনতে ভালো লাগে যতদূর পড়াশোনার ফাঁকে সময় পায়, তার পাশাপাশি ক্রিকেট ফুটবল খেলতে ভালো। আচ্ছা বাহ খুব ভালো। আচ্ছা আচ্ছা তোমাদের যে স্যার নিয়ম বলে দেওয়া প্রত্যেক দিন বা তোমাদেরকে রেগুলার উদ্বুদ্ধ করা, এটা ছাড়াও স্যারের একটা ভোকাল টনিক আছে যেটা কিনা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য না, স্যারের সমস্ত স্টুডেন্ট আবার বৃদ্ধা বনিতা সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে স্যার এই প্রসেসটা অ্যাপ্লাই করেন, ভোকাল টনিকটা অ্যাপ্লাই করেন ফর সাকসেস। এরকম ভোকাল টনিকে তোমাদেরকে ইমপ্লিমেন্ট করেছেন কখনো স্যার? আর যদি ইমপ্লিমেন্ট করে থাকে তাহলে মানে কিভাবে ইন্সপায়ার হয়েছো সেটা থেকে একটু জানাও দেখি। কখনো বললে ভুল হবে, স্যার স্যারের স্ট্যাটাসে সবসময় আমাদের বিভিন্ন রকম পোস্ট করে বা এরকম ভোকাল টনিক দিয়ে মোটিভেট করতে থাকে, তো স্যারের এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এই ভোকাল টনিক জিনিসটা, এই স্যারের এই যে স্পিচগুলো শোনার পরে আমার সত্যি খুব মোটিভেটেড ফিল মানে করি আমি পার্সোনালি। নিজের মুখে স্যার কখনো বলেননি, তবু শোনা যায় স্যারের কাছে প্রত্যেকটা স্টুডেন্ট স্যারের প্রাণ সন্তান তুল্য মনে করেন, তো তোমরা এই ব্যাপারটাকে কতটা উপলব্ধি করতে পেরেছো? স্যার সবসময় আমাদেরকে সত্যি বলতে একদম গাইডেন্স দেয় খুব ভালো করে, একদম তার নিজের সত্যি স্নেহ ভালোবাসা, তার সঙ্গে বকাবকিও যেমন করেন তেমনি স্যার সত্যি অনেক ভালোবাসেন আমাদেরকে। স্যার সবসময় চান যাতে আমরা জীবনে কিছু করতে পারি, সেই জন্যই স্যার সবসময় চেষ্টা করেন আর আমাদের বেস্ট গাইডেন্সটা দেন। কঙ্কনা তোমার কাছে একটু আসি,
তুমি তুমি স্যারের সাথে তো রেগুলার তোমার মানে আদান প্রদান হয়, যোগাযোগ স্থাপন হয়, তো কখনো স্যারকে তোমার মানে অ্যাস্ট্রোলজি সম্বন্ধেজি চৌধুরী নাকি শিক্ষক সম্বন্ধেজি চৌধুরী নাকি গুরু সম্বন্ধেজি চৌধুরী বলে মনে হয়? আমার ওনাকে শিক্ষক এবং গুরু শ্রীমন্তনি চৌধুরী দুটোই মনে হয়, কারণ শিক্ষকের মতোই উনি আমাকে গাইড করছেন, আমাকে কি করা উচিত, কোন কোনটা করা সঠিক হবে কোনটা করা ভুল হবে সেটা উনি আমাকে গাইড করেছেন। তো আর জীবনের ঠিক মূল্যগুলো আমাকে শিখিয়েছেন, তো এই জন্য বলবো শিক্ষক আর গুরু হিসেবে আমি ওনাকে দেখি। স্যার নিজেকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে থাকেন, তোমরা প্রত্যেকেই আজকালকার বিজ্ঞান মনস্ক, তোমরা সায়েন্স নিয়ে পড়ো কি না পড়ো কিন্তু তোমাদের মেন্টালিটিটা অনেকটা সায়েন্টিফিক। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকালকার যে বশীকরণ বা টোটকা বা তোমার এই যে শাস্ত্রী যে এই ধরনের যে মানে অ্যাস্ট্রোলজিগুলো আছে সেই অ্যাস্ট্রোলজিতে তোমরা কতটা বিশ্বাস করো? একদমই বিশ্বাস করি না বলতে গেলে, আমি নিজে অন্তত করি না, কিন্তু স্যার যেটা বলেন একদম সায়েন্টিফিক প্রুফ সমেত কথা বলেন, সেই জন্য এখানে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আর মহিত তোমার কি মতামত এই বিষয়ে? আমারও এরকমই, আমি সত্যি কথা বলতে স্যারের কাছে আসার আগে এই অ্যাস্ট্রোলজি এইসব বশীকরণ টোটকা এইসব একদমই বিশ্বাস করতাম না। তো আমি মায়ের সাথে স্যারের কাছে গেছিলাম, তারপরে স্যারের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন প্রুফস এসব, তারপরে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার সত্যি এইসবের প্রতি মানে স্যারের প্রতি বিশেষ করে তো বিশ্বাস তো এসেছে। আচ্ছা শ্রীমন্ত, যদি ঈশ্বরের কাছে তোমাকে দুটো বর চাইতে বলা হয় তাহলে কি কি বর তুমি চাইবে? প্রকৃত শিক্ষিত মনস্ক সম্পন্ন প্রথমত একজন মানুষ হয়, তারপর দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন কাম ক্রোধ মোহ রস এই যে হিংসা সমাজে ছড়িয়ে আছে, নেতিবাচকতা আছে, এখান থেকে সমাজকে মুক্ত করতে চাই, আর বিভিন্ন অন্ধবিশ্বাস ছড়িয়ে আছে তো এইগুলো বন্ধ করতে চাই। স্যার তোমাদের গুরু টিচার শিক্ষক, তো তোমাদের স্যারের কোন জিনিসটা সব থেকে বেশি ইন্সপায়ার করে, স্যারের কোন মানে কোন জায়গাটা তোমরা ইন্সপিরেশন পাও? আমার কথা বলতে গেলে আমার তো ভোকাল টনিক এটাই সব থেকে বেশি ইন্সপায়ার করে। আমার ক্ষেত্রে স্যারের যে ভালোবাসা স্নেহ গাইডেন্স এগুলো সত্যি খুব ইন্সপায়ার করে, আচ্ছা ভোকাল টনিক্স তো আছেই। স্যারের সাথে তো তোমরা প্রত্যহ এই লাস্ট 6 থেকে 7 মাস যোগাযোগ স্থাপন করেছো, যোগাযোগ রেখেছো, তোমাদের মানে সব থেকে কোন ভালো মুহূর্তটা তোমাদের মনে পড়ে? স্যারের কখনো অনেক আবেগ আছে তোমাদের স্যারের সাথে জড়িয়ে, কিংবা তোমাদের স্যার কখনো বকাবকি করেছেন, কখনো রেগে গেছেন, বা কখনো আনন্দের সাথে তোমরা সেটা অ্যাকসেপ্ট করেছো, এরকম সব থেকে কোন মুহূর্তটা তোমাদের বেশি মানে মনে পড়েছে বা মুহূর্তটা মনে রাখার মতন বিষয় আছে, এরকম কোন মুহূর্ত? এরকম মুহূর্ত বলতে গেলে সেরকম তো অনেক মুহূর্তই আছে, কিন্তু একটা ব্যাপার এই যে রুলস আমি বললাম যে সকালবেলা এই গুড মর্নিং গুড নাইট না লিখতে পারলে যে পানিশমেন্টটার কথা বললো কঙ্কনা, তো আমাকে যখন প্রথমবার মানে ওই 100 টাকার নোটটা ছিঁড়তে হয়েছিল ওইটা একটা খুব মনে রাখার মতো বিষয়, তখন আমার খুব খারাপ লেগেছিল। আচ্ছা তার মানে 100 টাকার নোট তোমাকে ছিঁড়তে হয়েছিল, তোমার কি কখনো ছিঁড়তে হয়েছিল দীপান্বিতা? আমাকে দুবার ছিঁড়তে হয়েছে, একবার নয়। আচ্ছা এইগুলোর সাথে সাথে আরো নিজেকে শক্ত করা যায় স্যার আছেন যখন সাথে জীবনে, যদি তোমাদেরকে কোনো অভিজ্ঞতা মানে কোন অভিজ্ঞতা বা কোনো ধরো কোনো ব্যক্তি বা কোনো তোমাদের এই এই মাত্র স্বল্প জীবনে স্বল্প পরিসর জীবনে কোনো কিছু যদি তোমাদের ডিলিট করতে বলা হয়, এরকম কি কোনো ঘটনা আছে, কোনো ঘটনা বা কোনো ব্যক্তি বা কোনো অভিজ্ঞতাকে তোমাদের ডিলিট করতে বলা হলো, এরকম কি কোনো ঘটনা ডিলিট করতে চাও? দীপান্বিতা তুমি বলো। সেরকম বলতে এখনো তো সেরকম কিছু হয়নি যেটা বাদ দিয়ে দেওয়া যায়। আচ্ছা ময়ূর তোমার আছে কি কোনো রকম জিনিস, কোনো ব্যক্তি, কোনো ঘটনা বা কোনো কিছু তুমি ডিলিট করতে চাও তোমার জীবন থেকে? আমার তো এরকম কিছু মানে আপাতত লাইফে এরকম ট্রেমেন্ডাস কিছু ঘটেনি যেটা আমি লাইফ থেকে ডিলিট করতে চাই। এবার একটা র্যাপিড ফায়ারের মতন একটা জায়গাতে যাই, একটু শ্রীমন্ত থেকে শুরু করি, শ্রীমন্ত অনেকক্ষণ চুপচাপ আছে, তোমাকে কতগুলো কোয়েশ্চেন করব, দেখি তুমি মানে কোনগুলো তোমার ভালো লাগে, তোমার ভালো লাগার বিষয়গুলো জানি। বিবেকানন্দ নাকি রবীন্দ্রনাথ, কাকে তুমি পছন্দ? রবীন্দ্রনাথ। আচ্ছা ছোট গল্প নাকি উপন্যাস? উপন্যাস। আচ্ছা মোবাইল নাকি টিভি? মোবাইল। মোবাইল। আচ্ছা আর একলা থাকতে মানে পছন্দ করো নাকি সকলের সাথে মিলে থাকতে ভালোবাসো? আচ্ছা আর কঙ্কনা তুমি? আমিও একা থাকতে পছন্দ করি। আচ্ছা আর রবীন্দ্রনাথ নাকি বিবেকানন্দ, কাকে পছন্দ করবে? রবীন্দ্রনাথ। আচ্ছা আর নেতাজি সুভাষচন্দ্র বোস
নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ উনি তো উনিও স্যারের মতনই এত সংঘর্ষ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। ছোট গল্প নাকি উপন্যাস কোনটা পছন্দ? ছোট গল্প। আচ্ছা, আর একা থাকতে তো বললেই ভালোবাসো বেশ। দীপানিতে তুমি বলো, তোমার কোন রবীন্দ্রনাথ নাকি শরৎচন্দ্র, কাকে তুমি বাঁচবে? বলতে গেলে দুজনকে ভালো লাগে, কিন্তু রবীন্দ্রনাথ একটু বেশি। আচ্ছা, আর ছোট গল্প নাকি উপন্যাস? ছোট গল্প। আচ্ছা, আর একা থাকতে ভালোবাসো নাকি সকলকে মিলিয়ে থাকতে ভালোবাসো? নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি বিবেকানন্দ? অবশ্যই ভালোবাসি, কারণ সবার সাথে, যদি সবার সাথে থাকার সময় সবাইটা যদি নিজের মতো পছন্দের মানুষরা হয়, বন্ধু বান্ধব হয় পছন্দের, তাহলে ঠিক আছে সবার সাথে, আদারওয়াইজ একা। আচ্ছা, আর কঙ্কনা তুমি তো গান শুন গান করতে ভালোবাসো, পড়াশোনা মোটামুটি কতক্ষণ পড়াশোনা করো তুমি? পড়াশোনা মানে অ্যাট এ স্ট্রেচ ওই 2 ঘন্টা মতো করতে পারি, মানে একসাথে অনেক ঘন্টা ধরে ঠিক পারি না, মানে মনোযোগটা অবভিয়াসলি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। তুমি ছোট গল্প ভালোবাসো নাকি উপন্যাস ভালোবাসো? ছোট গল্প। ছোট গল্প। আর মোবাইল দেখো কি না টিভি দেখতে ভালোবাসো? আজকাল তো সবার হাতে ফোন থাকে, মোবাইল। আচ্ছা, তোমরা স্যারের সাথে প্রায় 6-7 মাস কাটিয়েছো, স্যারের কোন জিনিসটা তোমাদের বেশি ইন্সপায়ার করেছে, কোন কোন জায়গাটা তুমি বেশি ইন্সপিরেশন পেয়েছো স্যারের? সত্যি কথা বলতে গেলে স্যারের নিজের কাজের প্রতি যে ভালোবাসাটা, সেটা থেকে অনেক কিছু শিখেছি, যে নিজের কাজকে ভালোবাসলে কোনো কাজই ঠিক কাজ বলে মনে হয় না, একটা বোঝা বলে মনে হয় না, সবই ভালোবাসার সাথে করে ফেলা যায়। আর আরেকটা হচ্ছে যে ওনার সততা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার যে সাহস, সেটাও শিখেছি। আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। আর দীপানিতা তুমি কি হতে চাও, তোমার লক্ষ্য কি? আমিও একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, আর সব থেকে বড় নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, বাবা মায়ের পাশে থাকতে চাই। আমি একজন অধ্যাপিকা হতে চাই, আর এই জীবনে সফল হওয়া, নিজের লক্ষ্যে পৌঁছানো আর পরিবারকে ভালোভাবে রাখা। হিমন্ত, তোমার তো জীবনের লক্ষ্য মোটামুটি সেটই আছে, পড়াশোনা করছো, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছো, স্যার আছেন সাথে আমাদের, আমাদের আর কোনো চিন্তা নেই, স্যার আমাদের পথপ্রদর্শক, উনি আমাদেরকে সকলকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাচ্ছে। তোমরা আজকে যেই জায়গাতে এসেছো, যেটা অ্যাচিভ করেছো, স্যার তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে নিজেদের, তোমাদের স্যার হ্যাঁ একটা কথা ঠিকই বলেন যে তোমাদেরও এফোর্ট দিতে হবে, তোমাদের শুধুমাত্র ওই স্যার যেটা বলেন যে তন্ত্র সাধনা করে শুধুমাত্র কিছু মানে ওগুলো করেই শুধু জীবনে এগানো যায় না, তার সাথে কর্মটা ভীষণ দরকার, পরিশ্রম, ওই অনেকে কয়েকটা টোটকা অ্যাপ্লাই করলাম আর সাথে সাথে ভীষণ বড় একটা ভালো রেজাল্ট পেয়ে গেলাম, সেটা তো তোমরা নিজেও জানো, পড়াশোনা করছো সেই জায়গা থেকে বুঝতে পারছো। তো তোমাদের যে এই যে ভোকাল, যে স্যার যে ভোকাল ট্রেনিংগুলো ইমপ্লিমেন্ট করেছেন, তো সেখান থেকে তোমরা কি ইন্সপিরেশন পেয়েছো, কিছু ইন্সপিরেশন পেয়েছো? ইন্সপিরেশন তো পেয়েছি, আমার ওই জিনিসটা খুবই ভালো লাগে, আর কারণ যখন মনে হয় পড়তে পড়তে অনেক যখন পড়া জমে থাকে, যখন মনে হয় যে আমি কি আদৌ পারবো এটা, ও মানে পড়ে ভালো মানে ভালো রেজাল্ট করতে বা আমি এই লাইনে কি পারবো, তখন স্যার ওই জিনিসগুলো শুনি, যে স্যার বলেন যে তুমিই পারবে, তুমি একমাত্র, যে তুমিই পারবে, তুমি বেস্ট, এই জিনিসগুলো আমাকে। আচ্ছা, আমাদের তো সময় বাধা, গল্প করতে ইচ্ছে করছে, স্যারের কথা শুনলে আমাদের আরো কথা বলে যেতে হয়, স্যারের মানে কথা শুনতে গেলে ভালো লাগে, শেষ হবে না স্যারের কথা বলা, তো তার মধ্যেও সময় বাধা, আমরা একটা প্রোগ্রামের মধ্যে আছি, বেশি সময় নেই। কঙ্কনা, তুমি বলে তুমি গান জানো, গান তোমার হবি, একটা গান কি ছোট কিছু করে শোনানো যাবে আমাদের? হ্যাঁ নিশ্চয়ই, একটা গান যদি একটু শোনাও। সত্য মঙ্গল
প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তুমি সদা জারো হৃদে বিরাজো দুঃখ জ্বালা সেই পাশরে ওহে দুঃখ জ্বালা সেই পাশরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত মাধুরী যে ভকত সেই জানে তুমি জানাও যারে সেই জানে ওহে তুমি জানাও যারে সেই জানে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তিনি আমাদের এই আবেগ, আমাদের এই উদ্বেগ, আমাদের উন্মাদনা, তিনি আমাদের সকলের প্রিয় স্যার সুমন্তজি চৌধুরী। আমাদের সবার কাছে তার আশীর্বাদ থাকুক, সারা জীবন আজীবন থাকুক, এই বলে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার। নমস্কার।